মর্নিং ফ্রম পোখরা, সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। কালকে আমরা মুক্তিনাথ থেকে আমরা পোখরায় এসেছি। পোখরায় ঢুকতে ঢুকতে মোটামুটি আমাদের বেজে গেছিলো 10টা। তারপর এসে আমরা এখানে ডিনার করলাম। শরীরেও খুব টায়ার্ড ছিল, খুব হেক্টিক ছিলাম। তার মধ্যে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে টপ বক্সটা ছিল, সেটা যেটা ভেঙে গেছিলো টপ র্যাকটা, সেটা ওয়েল্ডিং করিয়ে নিয়েছি, করে নিতে পেরেছি আর কি। তো যাই হোক, এই মুহূর্তে আমরা পোখরায় আছি আর আমার পেছনে হচ্ছে ফেভার লেক, এক অপূর্ব সুন্দর দৃশ্য। বন্ধুরা, যারা আমার আগের ব্লগগুলো দেখোনি, আই বাটনে লিঙ্কগুলো আছে, তোমরা গিয়ে ওখানে ভিজিট করতে পারো, ব্লগগুলো দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, টোটাল রিলস ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে ঠিক 9টা আর আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরোবো। আমরা এখন বেরোলাম হচ্ছে মহাদেব টেম্পলের উদ্দেশ্যে, যেটা সাইট সিনে স্পেন্ড করব। তো এখান থেকে মহাদেব টেম্পল দেখাচ্ছে 25 কিলোমিটার, 1 ঘন্টা টাইম দেখাচ্ছে। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9:10। সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা এখানে খুব ভালো লাগলো আমার, রাইট সাইডে পার্কিং করতে হয়, যেখানে পার্কিংয়ের কোনো চার্জেস নেই। এখানে কিন্তু কোনো পার্কিংয়ের চার্জেস নেই, শুধু এই জেব্রা ক্রসিং যেটা আছে, জেব্রা ক্রসিংয়ের পরে তোমাকে পার্কিং করতে হবে। জেব্রা ক্রসিংয়ের আগে যদি পার্কিং করো তাহলে ফাইন আছে, বা জেব্রা ক্রসিংয়ে যদি পার্কিং করো তাহলে ফাইন আছে। তো আমরা কালকে এখানে এসেছিলাম, এটা হচ্ছে এখানকার মেন মার্কেট, আর এই জায়গাটার নাম হচ্ছে হালান চক। হালান চকে তোমরা অবশ্যই ভিজিট করো। বন্ধুরা, একটা জিনিস, যদি তোমরা কিছু কিনতে চাও বা তোমরা যদি কিছু কেনাকাটি এখানে মার্কেটিং করো, আমি একটা জিনিস তোমাদেরকে বারবার বলে রাখছি, মার্কেটিং যদি করো এখানে তাহলে কিন্তু তোমরা একটু বার্গেটিং করে করবে, কারণ এখানে বার্গেটিং তোমরা যদি না করো তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে। কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে এখানে প্রচুর সাইকেল পাওয়া যায়, বাইকস পাওয়া যায় ভাড়াতে। তো তোমরা সেগুলো যদি মনে করো তাহলে তোমরা ইউজ করতে পারো, এখান থেকে ভাড়ায় নিতে পারো। আর এই যে বাইকগুলো দেখছো, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে রেন্টেড বাইক, তো তোমরা এই বাইকগুলো ভাড়াও করতে পারো। আর আমরা যেই হোটেলে উঠেছিলাম, লেক ভিশন গেস্ট হাউস, তার ঠিক সামনেই তোমার সাইকেল ভাড়া দেয়, তোমরা ওখান থেকে সাইকেলও নিতে পারো। তো এই হচ্ছে মোটামুটি একটা সকালের আপডেট, আর তোমাদেরকে আজকে পুরো সাইট সিন বা পোখরা সাইট সিনে কী কী আছে বা তোমরা আসলে কী কী ঘুরতে পারবে, কোথায় কী কী কোথায় যেতে পারবে, কত করে তার এন্ট্রি ফি, সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করছি। চলো ভিডিওটা দেখতে থাকো। মহাদেব মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে নিচে দুখানা গাড়ি রাখার জায়গা তোমার দুটো পাবে, একটা নিচে পাবে, একটা একটু উপরে পাবে। আমি তোমাদের সাজেস্ট করব একদম উপরে চলে আসবে, এখানে পার্কিংয়ের জায়গা আছে, এখানে তোমরা পার্কিং করতে পারবে। আর নিচে পার্কিং করো না, নিচে পার্কিং করলে ওখান থেকে অনেকটা উপরে আসতে হবে হেঁটে। আর বাসে করে তোমরা যদি আসো তাহলে বাস নিচেই থামবে, আর ওপরের যে 10 মিটার, 10 থেকে 15 মিটার যেটা, সেটা একদম মানে কাঁদিয়ে দেওয়ার মতন, ট্রিমেন্ডাস অফ রোডিং, আর প্লাস এরকম খাড়াই পুরো। তো চলো, এই হচ্ছে শিবের মন্দির।
আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এটা তো ডমরু বুঝতেই পারছ, আর এটা পুরো ফগি হয়ে গেছে বলে তোমাদেরকে ঠিকঠাক মতন করে দেখাতে পারবো না। সামনে হচ্ছে পুরো একদম স্নো ক্যাপ মাউন্টেন এদিকে আমার হাতে সামনে, আর এদিকে হচ্ছে পুরো স্নো ক্যাপ মাউন্টেন। সুন্দর একটা জায়গা, আর এটা পুরো একদম মানে পাহাড়ের টপ যদি বলো, একদম পাহাড়ের টপে। আমরা মোটামুটি পেছনে মন্দির আর একটা মন্দিরটা আমরা দর্শন করে নিয়েছি, করে আমরা এই সিঁড়ি দিয়ে নেবে। এখানে একটা জাস্ট ছোট ধাবা আছে, ধাবা না একটা হোটেল বলতে পারো, খাবারের হোটেল আছে, তো এখানে আমরা এখন খেয়ে নিচ্ছি। এখানে পাওয়া যায় হচ্ছে পুরি সবজি পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, মোমো পাওয়া যায়, আর তোমার লস্যি চা এগুলো পাওয়া যায়। তো আমরা এখানে সকালবেলা তো খুব একটা আমরা ব্রেকফাস্ট করিনি, তো সেই কারণে আমরা এখানে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। করে এখান থেকে যাব হচ্ছে ডেভিস ফল, ডেভিস ফল থেকে তারপর কোথায় যাই সেগুলো তোমাদের আপডেট দিতে থাকবো, তো ভিডিওটা দেখতে থাকো। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম মন্দিরের ওপরে একদম পার্কিং, তো এখানে তোমরা গাড়ি রেখো, আর আমি যাওয়ার সময় তোমাদের নিচের পার্কিংটা দেখাবো, ওখানে গাড়ি রেখো না, ওখান থেকে কিন্তু অনেকটা হাঁটতে হবে। আর এই জায়গাটার নাম হচ্ছে পুমডিকোট, তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে, আর এমনি কাউকে জিজ্ঞেস করলেও তোমরা রাস্তাটা বুঝতে পারবে। জায়গাটার নাম হচ্ছে পুমডিকোট, আবারও বলে রাখছি। কত চার্জেস আছে আমার মনে হয় এখানে 20 টাকা চার্জেস আছে, আমি একবার তাও জিজ্ঞেস করে নিচ্ছি। ভাইয়া বাইক কা চার্জেস কিতনা ইয়াঁ পে? 20 রুপিস। তো এখানে যেটা হচ্ছে বাইকের চার্জেস হচ্ছে 20 রুপিস, তো এখানে তোমরা আরামসে বাইক রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার বেরোনো যাক। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে স্তূপা, স্তূপাতে গিয়ে তোমাদের পুরো স্তূপাটা এক্সপ্লোর করে দেখাবো। 20 রুপিস ইয়ে স্তূপা, ইয়ে নিচে বলেই হ্যাঁ না, থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা এখান থেকে এখন বেরোলাম, আর ইয়াটা খুবই ডেঞ্জারাস জায়গা। এখানে ম্যাক্সিমাম প্রবলেমটা কী হয় যে একে তো এটা খুব খাড়াই, আর দ্বিতীয় হচ্ছে ঠিক একদম মুখের মধ্যে গাড়িগুলো দাঁড়িয়ে পড়বে, এটা হচ্ছে সবথেকে বড়ো একটা বাজে জিনিস। তো এইটা একটা পার্কিং স্লট, এই যে আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম, তো এইখানে তোমরা গাড়ি রেখো না, এখানে গাড়ি রাখলে কিন্তু তোমাদের অনেকটা ওপরে হেঁটে যেতে হবে। এখানে সম্ভবত রাখলে হচ্ছে 40 রুপিস, আর ওপরে রাখলে 20 রুপিস। এটাও একটা পার্কিং স্লট, এখানে অ্যাকচুয়ালি যত বাস আসে সেই বাসগুলো এখানে পার্কিং করে, তো তোমরা চাইলে ওপরে করতে পারো, এগুলো আমি তোমাদের এতক্ষণ বললাম। তো এখন আমরা নিচে নামছি, আর নিচে হচ্ছে স্তূপা, তো ওই বুদ্ধ স্তূপাতে যাবো। এখানে আমরা বাইক পার্কিং করলাম, এখান দিয়ে তোমরা যেতে পারো, ওয়ে টু স্তূপা 10 মিনিটস ওয়াক, আর এখান দিয়েও যেতে পারি, ওয়ে টু স্তূপা 10 মিনিটস ওয়াক। তো আমাদের এখন এখান থেকে হেঁটে উঠতে হবে, 10 মিনিট হাঁটা তাও আবার সিঁড়িতে, আর প্রচণ্ড গরম, জানি না কতটা উঠতে পারবো, বাট এত দূরে এসেছি যখন উঠতে তো হবেই। জায়গাগুলো একটু এক্সপ্লোর করে যাই, তোমাদের একটু দেখিয়ে দিয়ে যাই, তো চলো যাওয়া যাক স্তূপা অবধি। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম ওয়ার্ল্ড পিস পাগোড়া। এখান থেকে আরও সিঁড়ি উঠতে হবে, ও মাই গড। গরমে এই ফল দেখে খুব আনন্দ পেলাম, আর এখানে শশা নিলাম, এই যে এই শশাটা নিলাম, এটা নেপালি কারেন্সিতে হচ্ছে 50 টাকা, আর ইন্ডিয়ান কারেন্সিতে ওই 31 টাকা সামথিং আসছে। আর এখানে ডাবও আছে, আনারস আছে। যেখানে এখন আমরা গাড়ি রেখেছি সেখানে পার্কিং হচ্ছে 10 রুপিস, 10 টাকা করে এখানে পার্কিং বাইকে।
তো এটা তোমরা মাথায় রাখবে, 10 টাকার বেশি দেওয়ার চেষ্টা করবে না, কারণ ওরা 20 টাকা 30 টাকা বলে, কিন্তু 10 টাকাই এখানে পার্কিং। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে নিচে যাব, মোটামুটি বেজে গেছে প্রায় 2টো, তো নিচে যাই, তারপর ডিসিশন নিচ্ছি যে আর বাকি সাইট সিনগুলো করবো নাকি লাঞ্চ করে নেবো না রুমে চলে যাবো, কারণ রুমে আমাদের অনেক জিনিস এলোমেলো হয়ে আছে, ওগুলো প্যাকিং করতে হবে। আর প্রচণ্ড গরম, মানে বীভৎস গরম, প্লাস প্রচণ্ড মানে হেক্টিক লাগছে, খুব টায়ার্ডই লাগছে, আর রেখার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, তো সেই কারণে নিচে যাই, তারপর চিন্তাভাবনা করছি যে কী করবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। भैया ये चौक का नाम क्या है? छोरे पाटन। छोरे पाटन, थैंक यू। सो बंधुरा मोड़टार नाम होच्छे छोरे पाटन, और एखान थेके जे सोजा जे रास्ता ओपर दिखे उठे जाच्छे सेदिक दिये गेले तोमरा पेये जाबे होच्छे ऐ महादेव टेम्पल। तो आमरा महादेव टेम्पल कमप्लीट करे एखन जाच्छि होच्छे ডেভিস ফলসের দিকে। তো ব্লগটা সঙ্গে থাকো বন্ধুরা, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আমরা চলে এসেছি এখন গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রেন্স গেট। তো আর ডেভিস ফলসটা হচ্ছে আমার ঠিক বাঁদিকে ওই দিকে। আমরা এখন চলে এসেছি গুপ্তেশ্বর মন্দির, আর এই মন্দিরের গেট দিয়ে যখন ঢুকবে তখন তোমরা একটা ছোট্ট মার্কেট পাবে, খুব সুন্দর মার্কেট। শ্রী গুপ্তেশ্বর মহাদেব কেভ, কেভ এদিকে। তো এই হচ্ছে গুপ্তেশ্বর কেভ, আমরা নিচে যাব, তার আগে আমরা টিকিটটা কেটে নিই। এখন এখান থেকে এন্ট্রেন্স করব, এটা হচ্ছে পুরো নিচটা। তো চলো যাওয়া যাক, আমরা টিকিট কেটে নিচ্ছি, একটু দেখিয়ে দাও টিকিটটা। টিকিটটা কত করে? আচ্ছা, নেপালি কারেন্সি 100 rupees টিকিট, 100 rupees ফর নেপালি কারেন্সি। থ্যাংক ইউ। সো আমরা এন্ট্রি করলাম, বেশ সুন্দর, আর নিচে কিছু একটা হচ্ছে, সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে, চলো। সো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এখানে, এখানে ক্যামেরা অ্যালাউড নয়, সো আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে জানাবো কী আছে না আছে, বা চেষ্টা করব তোমাদেরকে দেখাবার। একদম নিচে চলে এসেছি। আরে তোমার মাথা নিচু করার দরকার নেই, তোমার মাথা লাগবে না। সো আমরা এখন একদম নিচে চলে এসেছি কেভের মধ্যে, গুহর মধ্যে। তো চলো। সো বন্ধুরা এটা পুরোটাই খুব ভয়ঙ্কর জিনিস, এখানে মাথা নিচু করে উঠতে হবে, আর খুব সাবধানে উঠতে হবে, কারণ এটা এখানটা স্লিপ হওয়ার খুব সম্ভাবনা আছে। একটা বিভৎস, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। সো বন্ধুরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে, হয়তো ভিজিবিলিটি একটু কম পাবে তোমরা, আর সিঁড়িটা প্রচণ্ড স্লিপারি, তো আস্তে আস্তে নামতে হচ্ছে। তো এখান দিয়ে তোমাদের আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবার চেষ্টা করব, যদি লাইট পাই আর কি। এটা হচ্ছে ডেভিস ফলস, ওইদিকে যেটা দেখতে পাচ্ছ ফলসটা, ওটা হচ্ছে ডেভিস ফলস। তো ডেভিস ফলসের জলটা এইখানে আসছে,
তো উপরে একজনের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে বর্ষার সময় এই জায়গাটা পুরো একদম ভরে যায়, পুরো ভরে যায় বর্ষার সময়, আর এটা খুব সুন্দর লাগছে। এটা যেটা আমি এখানে একজনের সাথে কথা বলে জানতে পারলাম, এই যে এগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে অরিজিনাল নাক, মানে অরিজিনাল নাক ইন দ্য সেন্স এগুলো পুরো ন্যাচারাল। আর ওপরেও আমি যদি লাইট যায় তো দেখতে পারবে, এই যে এগুলো পুরো ন্যাচারাল। আর বলছে যে এখানে দুটো মূর্তি আছে, এগুলো ম্যানমেড, ঠিক আছে। আর এখানে বলছে যেটা সেটা হচ্ছে যে এই সব জায়গাগুলোতে অমাবস্যা মানে শিবরা শিবের যখন কোনো পুজো হয় বা শিবরা শিবরাত্রি হয় তখন এই সব জায়গা পুরো নাগে ভর্তি হয়ে যায়, মানে অরিজিনাল নাগে পুরো ভর্তি হয়ে যায়, মানে যখনই শিবের কোনো পুজো হয় তখনই এখানে থাকে। তো অ্যাজ সাচ আমরা অনেকক্ষণ ধরেই আছি, 10-15 মিনিট ধরে আমরা সেরকম দেখতে পারিনি, বাট যদি দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট এই জিনিসগুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এ দেখো, তো যাই হোক, এই কেভের নিচটা হচ্ছে ঠিকই এরকম। তো চলো এখন আমরা বেরোই, বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা গুপ্তেশ্বর মন্দির করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ডেভিস ফলসের দিকে। এই হচ্ছে ডেভিস ফল, তো চলো ডেভিস ফলসে যাওয়া যাক। এখানে টিকিট হচ্ছে 80 রুপিস করে, 80 রুপিস পার হেড। তো চলো এখন এন্ট্রি করব আমরা। ওয়েলকাম টু ডেভিস ফলস। সো বন্ধুরা, আমরা এখন এসে গেছিলাম ডেভিস ফলসের এখানে, বাট এটা দেখে আমার ঠিক একটু সন্দেহ লাগছে যে এটা ডেভিস ফলস কি না, যাই না আমি ভুলও হতে পারি। তো এই হচ্ছে আপাতত ফলস।